ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে এসেছি আর আজকে আমি তোমাদেরকে চাল কুমড়ো দিয়ে বড়া তৈরি করে শেখাবো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড অল নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করে দাও আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করিনি সেটাকে তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিও কেমন হলো কমেন্ট করে একদম ভুলবে না তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তো চলো আর দেরি করছেন তাড়াতাড়ি করে ভিডিওটা স্টার্ট করা যাক ফ্রেশ আজকে আমাদের চাল কুমড়োর বড়া তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে অ্যাট ফার্স্ট আমি এখানে ছোট একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর চাল কুমড়োটাকে আমি ধুয়ে রেখেছি আর সেই সাথে এখানে আছে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো আর আছে চালের গুঁড়ো সয়াবিন তেল তো অবশ্যই লাগছে তো অ্যাট ফার্স্ট চাল কুমড়োটাকে কেটে নিব ভালো করে আমি চাল কুমড়োটাকে ভালো করে একটু গ্রেট করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে এবার আমি এটাকে একদম যতটা সম্ভব পাতলা করে কেটে নিব গ্যাসটাকে অন করে দিয়েছেন প্যানটা গরম হয়ে এসেছে
এবারে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল ফ্রেন্ডস তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে চাল কুমড়োটাকে এখানে চালের গুঁড়োর মধ্যে রোল করে দিয়ে দিব এবার এটাকে একটা সাইড ব্রাউন করে ভেজে নিই একটা সাইড ব্রাউন হয়ে এসেছে এবার আমি এটাকে ফোল্ড করে দেব ফিরে এলাম আর বড়াগুলো ভাজা হয়ে এসেছে ঠিক এরকম ব্রাউন কালার হলেই তোমরা নামিয়ে নিবে এবার আমি এগুলোকে নামিয়ে বাকিগুলোকে ভেজে নিব আর বড়াগুলো খুব মুচমুচে হয়েছে সেটা দেখতেও বোঝা যাচ্ছে আর আমি অলরেডি কয়েকটা ট্রাই করে নিয়েছি তো বাকিগুলোকে ভেজে নিব তো দেখা হচ্ছে বাকিগুলোকে ভেজে নেওয়ার পর নিলাম আর অবশ্যই আজকে এটা তোমরা চায়ের সাথে ট্রাই করো আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর কে কে ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু ততক্ষণ সবাই খুব ভালো থাকবে বাই